বলবো যে আপনি কীভাবে আপনার জিও ফোনে খুব সহজেই টেম্পার রান সাবওয়ে সার্ফার যে কোনো গেমই খুব সহজেই প্লে করতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা করবেন যে এটির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন, কেন পরে ভিডিও শেষে আপনারা ভুলেও যেতে পারেন। তো বন্ধুরা, তাহলে তো বন্ধুরা এবার আপনারা করবেন কি, একটা যে কোনো নেট কানেকশনটি অন করে দেবেন, যেটি আপনার সুবিধা লাগে, এবং তারপর আপনার ব্রাউজারে চলে যাবেন জিও ফোনে। এবং বাজারে চলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন টেম্পার রান। আমার ভিডিওর পাশে দেখতে পাচ্ছেন একটা আইকন আসছে, ওই আইকনের যে অপশানগুলি লেখা আছে ওগুলি আপনারা ট্যাপ করে দেবেন এখানে, আমার ভিডিও ডিসক্রিপশনে ওইটি পেয়ে যাবেন। টেম্পার রান প্লে অনলাইন, ঠিক আছে বন্ধুরা, এটি আপনারা লিখে নেবেন, খুব ইজিলি হবে। এবং লিখে নেওয়ার পর এবার আপনাদের প্রথম অপশান যেটি আসবে এটি কিন্তু আপনারা প্লে করবেন না, এবং আপনার দ্বিতীয় যে অপশানটি আসবে এটি প্লে করবেন। প্রথমটি আপনার নাও চলতে পারে, তো বন্ধুরা প্রথমটি F621 এর জন্য অ্যাভেলেবেল নেই, মানে ওটি আপনারা প্লে করতে পারবেন না F621-এ। যেমন আমার মোবাইলটি F621, যদি আপনার একটা অন্য মডেল হয়ে থাকে তাহলে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। তো বন্ধুরা এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্লে বলে অপশান দিচ্ছে, আমি এখানে এটিকে প্লে করে দিলাম। বন্ধুরা প্রুফ সহজে দেখাচ্ছি, কোনো কাট করবো না ভিডিওটি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এবার আপনারা দেখুন এখানে প্লের একটা আইকন আসছে, তো বন্ধুরা এটাতে আমি ক্লিক করে দিলাম। বন্ধুরা সাথে সাথে আপনাদের এখানে লোডিং ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। এবার আমি কন্টিনিউ করে দিলাম এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন টেম্পার রান প্লে হয়ে গেছে এবং এখানে প্লে আইকন যাচ্ছে, আমি এটি প্লে করে দিলাম। এবং এবার আপনারা শো দেখুন, তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন গেমটি কি ইজিলি প্লে হয়ে গেল। তো বন্ধুরা এরকমভাবে আপনারা যে কোনো ধরনের গেম প্লে করতে পারবেন জিও ফোনেই আপনারা খুব সহজেই। তো বন্ধুরা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, কারণ আমি এখন নিত্য নতুন অনেক ভিডিওই এই চ্যানেলে দিয়ে থাকি। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, গুড বাই।